নিষেধাজ্ঞা প্রত্যাহার, সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। বিএনপি দু নেতার বাড়িতে গুলি ও ককটেল নিক্ষেপ। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণে আইনের খসড়া অনুমোদন। পেরুতে সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত। এবং গেল তাণ্ডবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে জিতল ওয়েস্ট ইন্ডিজ। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফাতেমা কাউসার। এবারে বিস্তারিত, রাজধানীতে সভা সমাবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগকে আজ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। ১৪টি শর্ত দিয়ে সকালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ডিএমপি এই সমাবেশের অনুমতি দেয়। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এতে বক্তব্য রাখবেন। গত ৫ জানুয়ারি পাল্টাপাল্টি সমাবেশ কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি অবস্থানের কারণে রাজধানীতে সব ধরনের সভা সমাবেশের উপর ডিএমপি নিষেধাজ্ঞা জারি করে। প্রশাসনের অনুমতি নিয়েই আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে আজকে সমাবেশ করছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় হানিফ বলেন, আবেদন করার পর আমাদেরকে আজকে অনুমতি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন অথরিটি। আমরা অনুমতি পেয়েছি, এখন জনসভা করব। আমরা আশা করি আমাদের জনসভায় যে কোনো সময়ের তুলনায় অধিক সমাগম হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বাসা লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিএনপি সূত্র জানায়, ডক্টর মঈন খানের গুলশানের বাসা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। রোববার দিনগত রাত ১২টার দিকে গুলশান ২-এর ৩৬ নম্বর রোডের ৯ নম্বর বাসায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অপরদিকে সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের চামেলিবাগের বাসায় দুর্বৃত্তরা ৬টি ককটেল নিক্ষেপ করেছে। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছে। গুলশান থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই ফেরদুস জানান, মঈন খানের বাসায় গুলির ঘটনা তাদের জানা নেই। রাজধানীর মিরপুর থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ। রোববার রাতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আটক করে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই নিশ্চিত করেনি পুলিশ। এদিকে পল্টন এলাকায় পুলিশের উপর হামলা ও মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার অভিযোগে পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। দীর্ঘদিনের কর্মক্ষেত্র এফডিসিতে জানাজার আগে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান। এছাড়া দেশের অন্যতম এই চলচ্চিত্রকারের প্রতি শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মী শিল্পী ও কলাকুশলীরা। ল্যাবেট হাসপাতালের হিমঘর থেকে সকাল ৫:৩০টার দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় এফডিসিতে। এ সময় সেখানে প্রখ্যাত এই চলচ্চিত্রকারের প্রতি শ্রদ্ধা জানান তার সহকর্মী, বন্ধু ও শুভানুদায়ীরা। এর মধ্যে এফডিসির বিভিন্ন সংগঠন ছাড়াও অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক সহ চলচ্চিত্র পরিবারের সদস্যরা ছিলেন। এ সময় বাংলাদেশের অন্যতম চলচ্চিত্রের এই রূপকারের মৃত্যু চলচ্চিত্র পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তারা। মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, সেটিও তার চলচ্চিত্রে তিনি খুবই জোরালোভাবে উপস্থাপন করেছিলেন। আমাদের দেশে যখন চলচ্চিত্র একটা সংকটের মধ্যে ছিল, তখনও তিনি সাহসের সঙ্গে একটি সুস্থ চলচ্চিত্রের ধারাকে বজায় রেখেছেন। আমরা চাষি তার দেহ নিয়ে চলে গেছে, কিন্তু আমার ইন্ডাস্ট্রির যে বিরাট ক্ষতি হলো একজন ভালো চলচ্চিত্রকার, এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব আমাদেরকে না। উনি যে কতটা আমাদের হৃদয়ে ছিলেন সেটা বলে বোঝাতে পারি। চাষি ভাই যা করে গেছেন হাজার বছরেও সেটা কেউ ভুলতে পারবে না। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ২০১৫-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এই আইনের ফলে বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক দেশে অবস্থানরত যে কোনো দেশি বা বিদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা বা বিদেশ থেকে আসা সম্পদের হিসেব বা তথ্য নিতে পারবে। এর আগে সকাল ১০টায় বৈঠক শুরু হয়। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী,
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের ব্রিফিং করেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদে মোহাম্মদ নজিবুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার গণপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এ পদে নিয়োগ পান মোহাম্মদ নজিবুর রহমান। এর আগে তিনি বন ও পরিবেশ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এনবিআরের চেয়ারম্যান হিসেবে গোলাম হোসেনের মেয়াদ শেষ হওয়ার পর ফরাসউদ্দিন আহমেদকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে সোমবার সকাল থেকে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কোর্টের প্রতিটি প্রবেশ মুখে জোরদার করা হয়েছে তল্লাশি। সকাল থেকেই বিচার প্রার্থী ও আইনজীবীদের তল্লাশি করে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়। এর আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কোর্টের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ ও সরঞ্জামাদি চেয়ে পুলিশের রমনা জোনে আবেদন করেন। গতকাল সুপ্রিম কোর্টের এজলাসে বোমা হামলার পর আজ এই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশঙ্কা প্রকাশ করে বলেন, অবরোধকারীরা ভীতি সৃষ্টি করার জন্য এজলাসে বোমা রাখতে পারে। টানা অবরোধের কারণে ঝিনাইদহে একের পর এক রাইস মিল বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে হাজার হাজার চাতাল শ্রমিকও বেকার হয়ে পড়েছে। ফলে পরিবারের পরিজন নিয়ে মানবেত জীবনযাপন করছেন এসব নির্ময়ের শ্রমিকরা। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি খালিদ হাসান জানিয়েছেন, ঝিনাইদহের ডাকবাংলা ত্রিমোহনী এলাকা অত্র অঞ্চলে চাউলের রাজধানী হিসেবে খ্যাত। জেলার খাদ্য ঘাটতি মিটিয়ে এই অঞ্চলের চাউল দেশের অন্যান্য স্থানে রফতানি করা হয়, কিন্তু দিনের পর দিন অবরোধের কারণে মিল মালিকরা লোকসানের বোঝা বইতে হচ্ছে। একটি অটো রাইস মিল বন্ধ থাকলে প্রতিদিন 2 লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে। শুধু তাই নয়, রাইস মিল চালু থাকলে যে উৎপাদন হচ্ছে তা গোডাউনে থেকে যাচ্ছে, ফলে টাকা আটকে যাচ্ছে, ব্যাংকের সুদের বোঝাও বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এ ব্যবসায় ব্যাপক ধস নামার আশঙ্কা প্রকাশ করেছেন রাইস মিল মালিক সমিতির নেতারা। পাবনার কইডাঙ্গা রেল ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন আরও 2 জন। রোববার দিবাগত রাত্রে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানান, ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারির উদ্দেশ্যে যাচ্ছিল। বিশ্ব ইজতেমার কারণে ট্রেনে যাত্রী বেশি হওয়ায় অনেকে ছাদে ওঠেন। ট্রেনটি পাবনার কইডাঙ্গা রেল ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের গার্ডারের ধাক্কায় সাইফুল ইসলাম, মাতব্বর আলী ও জিয়া নামে 3 যাত্রী ছাদ থেকে পড়ে মারা যান। এই ঘটনায় আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিহত 3 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শাহজাহানকে গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালী বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে 20 দলের কর্মীরা। আমাদের নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন জানিয়েছেন, জেলা শহর মাঝদিতে দুপুর 12টার দিকে 20 দলের কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন, একটি অটোরিকশা, একটি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে পিকেটাররা। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ আজাদ জানান, মোহাম্মদ শাহজাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীতে মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। এদিকে অবরোধের মধ্যে জেলার অভ্যন্তরীণ রোডে পুলিশ পাহারায় সীমিত যানবাহন চলাচল করছে। বিপুল সংখ্যক পুলিশের পাহারায় টানা 9ম দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। কার্যালয় ফটকের সামনে অন্যান্য দিনের মতোই পুলিশ সদস্যরা অবস্থান করছেন। কার্যালয়ের সামনে সড়কে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। এছাড়া কার্যালয়ের মূল ফটকের 2 পাশে পুলিশের পিকআপ ভ্যান ও জল কামান রেখে বন্ধ করে রাখা হয়েছে সড়ক। রোববার বেলা 11টার দিকে মাদারীপুরের 2 আসনের সাবেক এমপি হেলেন জয়রিন খানের নেতৃত্বে 6 সদস্যের একটি দল বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যান। রাতে তার সাথে দেখা করেন বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে আবারও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমাদেরকে যেটা বলেছেন সেটা হলো, যেই আন্দোলনের ডাক উনি দিয়েছেন সে আন্দোলন অব্যাহত থাকবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের কথা তিনি বলেছেন। কনস্টিটিউশনাল যে রাইট রয়েছে, সাংবিধান মোতাবেক গণতান্ত্রিক আন্দোলনের যে রাইট রয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার জনগণ, নাগরিকগণ সেই গণতান্ত্রিক অধিকার চালিয়ে যাবেন, সেইটা হলো ওনার উদাত্ত আহ্বান। সরকার আহ্বান যদি করেন, নিশ্চয়ই বেগম খালেদা জিয়া সরকারের আহ্বানে সাড়া দিবেন। সেই আহ্বানটা হবে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা।
প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। Information technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problems, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37247 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টা সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 East 163 Street Suite B1, Ronex NY 10451, ফোন 7186396600। Friends Development, একটি স্বপ্নের ঠিকানা একটি সুন্দর আবাসস্থল। Friends Development আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান Friends Development। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপর। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি, আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43rd Street, Suite B 507, নিউইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা, আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে গাজীপুর জেলা 20 দলীয় জোট আহত সকাল সন্ধ্যা হরতাল, গাজীপুরের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, গাড়ি ভাঙচুর ও পিকেটিংয়ের মধ্য দিয়ে চলছে। পুলিশ 2 পিকেটারকে আটক করেছে। আমাদের গাজীপুর প্রতিনিধি জসীমউদ্দিন জানিয়েছেন, সকালে জয়দেবপুরে ব্যস্ততম রেলগেট এলাকায় দাঁড়িয়ে থাকা 7 রিংস সিমেন্ট কোম্পানির একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পরে স্থানীয়রা আগুন নেভায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী চেরাগালি এলাকায় ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় একটি প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে মিছিলকারীদের ধাওয়া দিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 2 পিকেটারকে আটক করে পুলিশ। ও শ্রীপুরে নয়নপুরে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল থেকে একটি লেগুনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকালে হরতালে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লা যান চলাচল কম থাকলেও স্থানীয় বিভিন্ন সড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জনগণের অধিকার অবদমিত করে শুধু জুলুম নির্যাতনের মাধ্যমে বর্তমান অবৈধভাবে চেপে বসা ক্ষমতাসীনদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। জনগণ যেভাবে ফুঁসে উঠেছে, শেখ হাসিনার পালানোর কোনো রাস্তা নেই বলে মন্তব্য করেছেন ফ্রান্স বিএনপি নেতারা। প্যারিসের মার্ক্সধর্মীর এক হলে ফ্রান্স বিএনপি সাধারণ সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় ও ফ্রান্স বিএনপি সিনিয়র সহসভাপতি হাজি হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি সহসভাপতি এইচ এম রহিম, সাংগঠনিক সম্পাদক জালাল খান, মমতা জালো, এম এ রশিদ পাটোয়ারি, প্রফেসর তাসলিম উদ্দিন, বজলুর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারি, রেজাউল করিম, কায়ুম সরকার, টিপু সুলতান প্রমুখ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী সহ সকল কারারুদ্ধ নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে আহ্বান করে ফ্রান্স বিএনপির নেতারা বলেন, যে কোনো মূল্যে জনগণ এই অবৈধ সরকারের পতন ঘটাবে। বক্তারা সকল প্রবাসীদের আহ্বান করেন দেশের এই সংকটকালে জাতীয়তাবাদী শক্তির হাত শক্তিশালী করার মাধ্যমে বেগম জিয়ার নির্দেশে দেশ রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার। প্রিয় দর্শক, এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। পেরুতে সড়ক দুর্ঘটনায় 24 জন মারা গেছে। রোববার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও 32 জন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বাসটি পেরুর আন্দিস পর্বতমালার উপর থেকে 150 ফিট নিচে খাদে পড়ে যায়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে এসে বাস যাত্রীদের উদ্ধার করে। বাসের যাত্রীরা অভিযোগ করেছে, ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী উঠানোয় এই দুর্ঘটনা ঘটে। বাস যাত্রীদের বেশিরভাগই পর্যটক ছিলেন। ফ্রান্সে পত্রিকা অফিসে হামলায় নিহতদের স্মরণে ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে নিন্দা জানিয়ে সংহতি সমাবেশ করেছে 35 লাখেরও বেশি মানুষ। রোববারের ঐতিহাসিক এই আয়োজনে বিশ্বের 40টিরও বেশি দেশের সরকার প্রধান যোগ দেন। পূর্ব ঘোষিত এই পদযাত্রা উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ফরাসি কর্তৃপক্ষ। প্যারিসের রৌম্য সাময়িকী শার্লি অব্দোর কার্যালয় হামলা ও সুপারশপে বন্দুকধারী জিম্মির ঘটনা ফরাসিদের কট্টরতা নাড়া দিয়েছে এই জনসমুদ্র তারই প্রমাণ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য প্রকাশে শুধু প্যারিসে পদযাত্রায় অংশ নেন 15 লাখেরও বেশি মানুষ। পাশাপাশি গত সপ্তাহে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফ্রান্সের বিভিন্ন শহরে মৌন মিছিলে অংশ নেয় হাজার হাজার ফরাসি। এদিন সারা ফ্রান্সে সংহতি সমাবেশে অংশ নেওয়া মানুষের সংখ্যা 35 লাখ ছাড়িয়ে যায় বলে জানান কর্তৃপক্ষ। এত লোকের সমাগমকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসিদের প্রতি সংহতি জানাতে প্যারিসে ছুটে আসেন বিশ্ব নেতারাও। প্রেসিডেন্ট ফাঁসোয়া অলার নেতৃত্বে সংহতি সমাবেশের সঙ্গে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অন্যান্য বিশ্ব নেতারা। দর্শক, এবার মিলেনিয়াম খেলার সংবাদ। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা 231 রানের জবাবে 4 বল হাতে রেখে 6 উইকেটে 236 রান করে ওয়েস্ট ইন্ডিজ, ফলে 3 ম্যাচ সিরিজে 2-0 জিতল ক্যারিবীয়রা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 21 রানে 2 ওপেনারকে হারায় স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেটে ডেভিড মিলার ও ফাফ ডুপ্লেসি 105 রান যোগ করেন। মিলার 47 রানে আউট হলেও মাত্র 46 বলে ডুপ্লেসি তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি। তার 119 রানে ওয়েস্ট ইন্ডিজকে 231 রানের পাহাড় সম টার্গেট দেয় স্বাগতিকরা। জবাবে ডোয়াইন স্মিথ 17 রানে আউট হলেও ক্রিস গেল তাণ্ডবে ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা। 7-6 ও 9-4 মাত্র 41 বলে গেল করেন 90 রান। এরপর স্যামুয়েলসের 39 বলে 60 রানের জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ক্যারিবিয়ানদের। শেষ দিকে ড্যারেন স্যামির 7 বলে 20 রানে 4 বল ও 4 উইকেট হাতে রেখে টি টোয়েন্টির নতুন রেকর্ড গড়ে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নিষেধাজ্ঞা প্রত্যাহার, সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। বিএনপি দুনেতার বাড়িতে গুলি ও ককটেল নিক্ষেপ। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণে আইনের খসড়া অনুমোদন। পেরুতে সড়ক দুর্ঘটনায় 24 জন নিহত।
এবং গেল তাণ্ডবে টি টোয়েন্টিতে রেকর্ড গড়ে জিতল ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।